কিন্তু আপনি বলুন না স্যার, আমি তো একজন মা, আমি কি এই কাজ করতে পারি? আমি কি আর এইসব কথা বলে হাত গুটিয়ে বসে থাকতে পারি? পারি না স্যার, পারি না, পারি নিও তো বলুন। তাই জন্যই তো আপনার কাছে ছুটে এসেছি স্যার, ভিক্ষে চাইতে। আমি জানি স্যার আপনি আমার বাপ মা, আপনি সব পারেন স্যার, আপনি চাইলে ওকে ছেড়েও দিতে পারেন স্যার। আপনি ওকে যদি ছেড়ে দেন স্যার তাহলে আপনার তো কোনো ক্ষতি হবে না বলুন, কিন্তু ওর একটা মহৎ উপকার হবে স্যার। আপনি আমাদের এইটুকু ভিক্ষে দেবেন না স্যার? আমি আপনার পায়ে হাত দিয়ে শপথ করছি, আপনি আমার নামে আর কোন রকম কোন অভিযোগ শুনতে পাবেন না। তুমি বসো, আগে বসো, যাও বসো। কিন্তু দেখো, তুমি যে আবার এরকম কোনো কাজ করবে না তার কোনো গ্যারান্টি আছে কি? লিখিয়ে নিন স্যার। হ্যাঁ, আপনি ওকে দিয়ে লিখিয়ে নিন। মিমি, স্যার যা বলছেন লিখে দাও। হ্যাঁ স্যার, আপনি আমাকে যা বলবেন আমি লিখে দেব। ঠিক আছে, আমি আমার দায়িত্বে তোমাকে ছেড়ে দিচ্ছি। দেখুন সম্পূর্ণ এপিসোড Zee 5-এ। কিন্তু সই করার আগে ভালো করে বয়ানটা পড়ে নাও, সেটার মানে বুঝে তবে সই করো। এখন আমরা তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু ফার্দার তোমার নামে যদি কোনো কমপ্লেন্ট কোনোদিন আমাদের কাছে আসে তখন কিন্তু আমি তোমাকে আর স্পেয়ার করতে পারবো না। মা, কি ভাবছো মা? সই করে দাও। স্যার কি বললেন শুনলে না? সই করে দাও মা, সই করে দাও। দেখেছো, স্যার তোমাকে নিজের মেয়ের মতন মনে করছেন দেখে তোমার এত বড় অন্যায়টাকে উনি ক্ষমা করে দিচ্ছেন মা। ওর মর্যাদা তুমি কিন্তু চিরকাল রেখো, মনে থাকবে তো মা? থাকবে মা। আমার পারমিশন না নিয়ে, আমাকে না জানিয়ে, আমার মত না নিয়ে তুমি থানায় গিয়ে ওকে ছাড়িয়ে বাড়িতে এনেছো তো? এবার দেখো, কাল থেকে মা মেয়ে দুজনের কিভাবে আমি ডানাটা ছাটি। তুমি আবার আমাদের কি ডানা ছাড়বে গো? তুমিও তো অনেক কিছু করেছো, সবকিছু আমি দিনের পর দিন সহ্য করে গেছি। হঠাৎ করে একদিন একটা মেয়েকে নিয়ে এসে বললে এ নাকি তোমার মেয়ে, সেটা আমি মানিনি, সেটাও মেনেছি। আর আজকে তুমি বলছো আমাদের ডানা ছাড়বে, যখন আমি কিনা আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে এসেছি। তোমার সাহস তো কম নয়, একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি যদি আমাকে বেশি কথা বলতে আসো না তাহলে আমিও কিন্তু আমার স্বরূপটা তোমাকে দেখিয়ে দেবো। এতগুলো বছরে তুমি এটাই বুঝতে পারলে না যে আমি তোমাকে কোনোভাবেই ভয় পাই না। ইনফ্যাক্ট তোমাকে আমাকে ভয় পেতে হবে, এবং এই কথাটা তোমাকে আমি অক্ষরে অক্ষরে বুঝিয়ে দেব। বাপি,
বিশ্বাস করো, কাল থেকে আমি ভালোভাবে চলব। আমি আমার জীবনটাকে আবার নতুন করে গুছিয়ে নেব। আমি তো এই বাড়ি ছেড়ে চলে এসেছি। আবার মিথ্যে কথা, আবারও মিথ্যে কথা বলছো মিমি। তুমি ওই বাড়ি থেকে চলে আসোনি, তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কারণ যে কর্মগুলো তুমি বাড়িতে করেছো তার শাস্তি তুমি পেয়েছো। এবং আমিও কি স্টেপ নেব সেটা তোমাদের মামিকে আমি এক্ষুনি বলে দিচ্ছি। তোমাদের এই যতগুলো সুযোগ সুবিধে দেওয়া হয় সেটাকে কিভাবে বঞ্চিত করব সেটা আমি তোমাদের কাল থেকে দেখিয়ে দেব। বাপি, তুমি কি তোমার নিজের মেয়ের থেকেও অন্য কাউকে বেশি বিশ্বাস করো? নিজের মেয়ে মানে মারে, তোর বাপির তো এখন দুটো নিজের মেয়ে, তোকে কি আর নিজের মেয়ে ভাবে? জিজ্ঞেস কর না। আরে শালু, ওই শালুকে তো তোর বাপের ব্রেনটা ওয়াশ করে। শালুকের নামে একটা বাজে কথা বলবে না। কি করে প্রমাণ করবে তুমি? কিসে প্রমাণ করবে? আর আর আমি যদি বলি ওই শালুকে এই কাজটা করেছে তখন? তাই তুমি প্রমাণ করতে পারবে? আচ্ছা ঠিক আছে, আমি একটা চ্যালেঞ্জ করলাম তোমাকে। আবিরের চোখ নষ্টের পেছনে তুমি যদি প্রমাণ করে দিতে পারো যে শালুক দায়ী, তাহলে তুমি যা বলবে বা তোমরা যা বলবে আমি সবটাই শুনব। আর যদি আমি প্রমাণ করে দিই যে আবিরের চোখ নষ্ট করার পেছনে মিমির হাত ছিল, তখন তুমি কি করবে? তুমি এই মেয়ে, তুমি বলো বলো কি করবে? বাপি, আমার আমার এত অশান্তি আর ভালো লাগছে না। আমি এই বাড়িতে এসেছি বলে তো তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ, তাই তো? আমি ছেলে পচে মরলে তোমার ভালো লাগতো, তাই তো? ভুল করেছি, আমার ভুল হয়ে গেছে বাপি, এই বাড়িতে আসাটা আমার ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম এই বাড়িতে এলে তুমি আমাকে তাড়িয়ে দেবে না। ভুল, আমার ভুল, আমি ভুল করেছি বাপি, এই বাড়িতে এসে আমি ভুল করেছি। মামা, কেন তুমি আমাকে জোর করে এখানে নিয়ে এলে বলো? কেন নিয়ে এলে? বেশ বেশ, আমি আমি কাল সকালে এই বাড়ি ছেড়ে চলে যাবো। মিমি, আবার সেই নাটক করে যাচ্ছো, তখন থেকে মেলোড্রামা। আমি এটা বুঝতে পারছি না যে প্রশ্নটা আমি তোমাদের করেছিলাম তার উত্তর আমি পাইনি কেন? কি মনে করছো, আমাকে খুব সহজে ভুলিয়ে দেবে? ভুলে যেও না, আমি এত সহজে ভুলিয়ে দেবার মানুষ নই। আমি জানি, আমার বিশ্বাস এবং আমি প্রমাণও করে দিতে পারি যে ওই দিন তুমি ইন্টেনশনালি আবিরের চোখ নষ্ট করেছে, যে মানুষটাকে তুমি দাবি করো যে তুমি ভালোবাসো, তার ভালোবাসার দোহাই দাও তুমি, কিন্তু তুমি ইন্টেনশনালি ওর চোখ নষ্ট করেছিলে। আমার কাছে তুমি ক্ষমা চাইবে কেন ভুলদি? তুমি এমন কি করেছো যে আমার কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে? আমার জন্যই তো তোর জীবনে এত বড় একটা বিপদ ঘটে গেল। তোমার জন্য? তোমার জন্য কেন ঘটতে যাবে ভুলদি? তুমি তো আমাকে কিছু করোনি। তবু আমি জানি যে আমার জন্যই তোর জীবনে এত বড় একটা বিপদ ঘটে গেল। আমার যদি ওই জানোয়ারটার সাথে সম্পর্কটা না তৈরি হতো, তাহলে তোর জীবনে এত বড় বিপদ হতো না শালুক। তুই এতটুকু একটা মেয়ে হয়ে যেটা বুঝতে পারলি, আমি এত বড় একটা মেয়ে হয়ে একটা কলেজের প্রফেসর হয়ে সেটা বুঝতে পারলাম না। এর থেকে বেশি লজ্জার আর কি হতে পারে বলতো আমায় শালুক? মানুষ যাকে ভালোবাসে তার কোনো দোষী সে দেখতে পায় না, এমনটাই তো চিরকাল হয়ে এসেছে ফুলদি। এই কাজটাই তো সবাই করে, এর মধ্যে তো আলাদা করে তোমার কোনো দোষ নেই। তুমি যাকে এত ভালোবেসেছো তার এত বড় একটা অপরাধ তুমি কি করেই বা মানতে পারতে সেদিন? পারিনি তো, আর পারিনি বলেই তো এত বড় ঘটনাটা ঘটে গেল। দেখুন সম্পূর্ণ এপিসোড Zee5 এ।